দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছে, ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। আপনি প্রতিবাদী গান করেন, শিল্পীর অনেকেই যারা প্রতিবাদী গান করেন বা উচিত কথা বলার চেষ্টা করেন, গানের মাধ্যমে তারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বা আপনাদের সঙ্গে অবাঞ্ছিত অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটেছে, এমন কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটেছে যেটা আপনি শেয়ার করতে চাচ্ছেন? আসলে সবাই আমরা যখন একটা গান করি বা একটা কাজ করি তখন সামনে কিন্তু সবাই দেখে, পেছনে কেউ এভাবে আসলে বিবেচনা করে দেখে না যে একটা কাজ করলাম, গানটা ভাইরাল হয়ে গেল বা জনসম্মুখে আসলো, সবাই দেখলো যে সিঙ্গারটা ভালো গিয়েছে বা গীতিকার খুব ভালো লিখেছেন, সব কিছু মিলিয়ে এদের পেছনের একটা গল্প আছে, গল্পটা বলতে অনেক টাইম লাগবে। আমরা এত টাইম ধরে যে আমরা যারা কাজ করেছি তারা হুমকির মুখে ছিল, কারণ একটা গান করার পর ওই সময় স্বৈরাচার সরকার ছিলেন, তো সেক্ষেত্রে কতটা প্ররোচনায় আমাদের করতে হয়েছিল, কতটা বিপদে পড়তে হয়েছিল, কতটা হুমকির মাধ্যমে আমাদের দিন কাটছিল, আমাদের ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, এবারে থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, এভাবেই মানে পাখির মতো পড়িয়ে মানে আমাদের থাকতে হয়েছে এখানে বাসাবাদি ওখানে বাসাবাদি, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা সময় কাটি মানে কেটেছিল আমাদের খুবই মানে দুষ্কর্ম। কথা বলতে বলতে অনেক সময় আবেগে হয়ে যায়, সুন্দর হয়ে যায়, কারণ ওই দিনগুলো ছিল আমাদের খুবই কষ্ট, বুঝতেই পারছেন যে কতটা আন্দোলনের পর কত কষ্টের পর আজকে আমরা আমাদের বাংলাদেশ স্বাধীনভাবে পেরেছি, সবাই আমরা সবাই একা ছিলাম না, আমরা গানের মাধ্যমে মধ্য দিয়ে আন্দোলন করেছি, আরও সবাই ছিল ছাত্রছাত্রীরা ছিলেন, সব কিছু মিলে আজকে আমরা ভালো আছি, সবাই ভালো দেখছেন আজকে আমাদের জীবনটা ছিল একদম যে এরকম যে ধরলেই বুঝে আমাদের বিপর্যয়ে আমরা ছিলাম, তো সেদিক থেকে আমরা লাভ করি আমাদের কাছে আমরা সবাই ভালো আছি, প্রাণ গানটা অনেকে পছন্দ নিশ্চয় করেছেন, আমি হয়তো রিলেটেড একটা গান কেউ বলতে পারেনি ওরকম করে, কিন্তু অনেককে দেখেছেন আপনি শেয়ার করেছে বা আপনাকে পাঁচ শোনালে অনেকে হয়তো আমার ধন্যবাদ জানিয়েছে, যদি সেরকম কোনো অভিজ্ঞতা থাকে পার্সোনালি অবশ্যই অনেকে আমাদের ধন্যবাদ জানিয়েছে, ওই সময়টা আসলে কথা কোন কি জিনিসটা সেক্ষেত্রে অনেকের সঙ্গে কথা হয়নি, আমি নিজেই তো তার কাছে তার সাথে কথা সে দিক থেকে যখন স্বাভাবিক আমাদের যেতে স্বাধীন হওয়ার যখন স্বাভাবিক এই অবস্থায় আমাদের অনেকেই আমাদের ফোন দিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন, ভালো লেগেছে, সব থেকে বড় কথা আছে এখনো আমাদের কাজ শেষ হয়নি, সবই আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা তো আছি সবাইকে সাথে থাকার আহ্বান জানাচ্ছি, সবাই একসঙ্গে একত্রিত হয়ে আমাদের এই দেশটা সুন্দরভাবে আমরা স্বাধীনতা বৈষম্য দূরীকরণের জন্য এই গণ আন্দোলন গণ কতটুকু